নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা দশ। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, দিনভর আরজিকর তদন্তের নয়া মোড়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অনুযায়ী সিটের দুর্নীতি বিষয়ক তথ্য প্রমাণ নিজাম প্যালেসে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে তুলে দিল কলকাতা পুলিশ। সঞ্জয়ের বয়ানের অসঙ্গতির তথ্য মিলেছে দাবি পুলিশের। স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে কথা বলার পরও কর্মবিরতিতে অনর চিকিৎসক পড়ুয়ারা। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী সিটের তথ্য প্রমাণ সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা পুলিশ। দুর্নীতি বিষয়ক তথ্য প্রমাণ নিজাম প্যালেসে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর এর প্রক্রিয়া শুরু করল সিবিআই। সিবিআই এর দুর্নীতি দমন শাখা সিটের দেওয়া তথ্য প্রমাণ খতিয়ে দেখছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এই তথ্য প্রমাণ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল তাও জানার চেষ্টা সিবিআই আধিকারিকদের। শুক্রবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটপোস্টে পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ঘটনার দিন রাতে আরজিকর হাসপাতালের আউটপোস্টে যেসব পুলিশ কর্মীরা কর্মরত ছিলেন তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের আউটপোস্ট অফিসার সঞ্জীব মুখোপাধ্যায় সহ 10 জন পুলিশ কর্মী শনিবার সিজিওতে যান। তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও সিজিও কমপ্লেক্সে যান। অভিযুক্ত ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বাইক বাজেয়াপ্ত করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই এই বাইকের ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। এর আগেই সঞ্জয় রায়ের বাইক বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশ। 9 আগস্ট ঘটনার দিন এই বাইকে করেই সঞ্জয় রায় হাসপাতালে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ। সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে দাবি পুলিশ সূত্রের। অভিযুক্তের দাবি, হাসপাতালে রোগীর অপারেশন চলছিল তাই সে সেদিন হাসপাতালে গিয়েছিল, অথচ তথ্য প্রমাণ বলছে সেই সময় কোনো অপারেশন ছিল না। সঞ্জয়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন যাচাই করে দেখছেন সিবিআই আধিকারিকরা। সঞ্জয়ের ঘনিষ্ঠ বন্ধু আরেক সিভিক ভলান্টিয়ারের থেকে পাওয়া তথ্যে সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি মিলেছে বলে জানা যাচ্ছে। যে নির্দিষ্ট সময়ের কথা সিবিআই এর জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানিয়েছে তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলছে না। এদিকে আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনে অনড় পড়ুয়া ছাত্রছাত্রীরা, প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েক, নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি বলেই খবর। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় 8,000 জুনিয়র চিকিৎসক কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এর জেরে বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ও তার পরিবারের লোকেদের হয়রানি হচ্ছে। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকারের তরফে একাধিকবার কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়, কিন্তু আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা এখনও নিজেদের দাবিতে অনড়। কলকাতা টিভি। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ। পরবর্তী খবরের দিকে নজর রাখবো, তবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডে রহস্যের জাল খুলতে সিবিআই এর হাতিয়ার পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় সহ আরজিকরের 4 পড়ুয়া চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সিজিওতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্ট, সিবিআই এর বিশেষ আদালতের উপস্থিতিতে পলিগ্রাফ টেস্ট সন্দীপ রায়ের। 9 আগস্ট থেকে 23 আগস্ট কলকাতা পুলিশ থেকে সিবিআই, আরজিকরে তরুণী চিকিৎসক খুনের নৃশংস ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার এক। এবার তদন্তে গতি আনতে আসরে সিবিআই, ভরসা পলিগ্রাফ টেস্ট। শুধু ধৃত সঞ্জয়ই নয়, আরজিকরের ঘটনায় প্রত্যেক সন্দেহ ভাজনেরই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত। অনুমতি আগেই মিলেছে তাই তড়িঘড়ি পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত সিবিআই এর। শনিবার সিজিও কমপ্লেক্সেই চলে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। দিল্লি থেকে আসা সিবিআই এর বিশেষ দলের উপস্থিতিতে পলিগ্রাফ টেস্ট। সন্দীপের পলিগ্রাফ টেস্টে দিল্লির 4 চিকিৎসক, পলিগ্রাফ টেস্টে ছিলেন নিউরোলজিস্ট, অ্যানেস্থেসিওলজিস্ট। শুধু সন্দীপ ঘোষই নয়, আরজিকরের 4 পড়ুয়া চিকিৎসক এবং মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্সি জেলেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা, সিবিআই এর ধারণা এই রিপোর্ট হাতে আসার পরেই খুলতে পারে সব রহস্যের জাল। ধর্ষণ খুনের নেপথ্যে কি একা সঞ্জয় নাকি জড়িয়ে আরো একাধিক অপরাধী? কিছু কি গোপন করার চেষ্টা করছেন সন্দীপ ঘোষ? মিলতে পারে এই সব প্রশ্নের উত্তর। একাধিক মেডিকেল প্যারামিটারের রেসপন্সের উপর নির্ভর করে এই পলিগ্রাফ টেস্ট। এখানে দেখা হয় নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামার গ্রাফ, পাকস্থলীর ওঠানামার গ্রাফ, ঘামের ক্ষরণের গ্রাফ, রক্তচাপ ওঠানামার গ্রাফ, হৃদযন্ত্রের ওঠানামার গ্রাফ।
সন্দীপ ঘোষের থেকেও সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের উপর বেশি নজর সিবিআই আধিকারিকদের, কারণ প্রথম থেকেই জঘন্য এই অপরাধ নিয়ে কোনো হেলদোল নেই ধৃত সঞ্জয়ের। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরেও মেলেনি কোনো সদুত্তর, তাই ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়ে উঠতে পারে তদন্তকারী অফিসারদের হাতিয়ার। ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, পলিগ্রাফ টেস্টে ধরা পড়বে সঞ্জয়ের বয়ান সত্যি না মিথ্যে। মনোবিদকে নিয়ে সঞ্জয়ের সঙ্গে কথা বলে তদন্তকারীরা বিস্মিত। সেদিনকার ঘটনার হাড়হিম করা বয়ান সঞ্জয়ের, অপরাধের কথা স্বীকারের সময় একটুও গলা কাঁপেনি সঞ্জয়ের। বিশেষজ্ঞরা বলছেন সঞ্জয় বিকৃত যৌন মানসিকতার, জন্তুর হিংস্র আচরণের সঙ্গে মিল রয়েছে সঞ্জয়ের। 9 অগস্ট আরজিকরের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তাই গোটা দেশ আপাতত বিচারের দিকে তাকিয়ে, তাদের একটাই দাবি দোষীদের শাস্তি দিতে হবে। তাই আপাতত এই পলিগ্রাফ টেস্টের দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক মহল, রাজনৈতিক মহল এবং তদন্তকারী আধিকারিকরা। পলিগ্রাফ টেস্টে দোষ প্রমাণ না করলেও রহস্যের জাল খুলতে একমাত্র হাতিয়ার হয়ে উঠতে পারে বলেই মনে করছে সিবিআই। কলকাতা টিভি সেরা 10 আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7-3। সেরা 10 পাওয়ার বাই